দেখো ওখানে ডেড বডি পড়ে আছে বডি চেক করে নোট করে নাও ঠিক আছে এর কারণ কি হতে পারে স্যার এই জায়গায় সবাই হিরে খুঁজতে আসে আর অনেক মানুষ এখানে মারা যায় দেখতে হবে এরপর যেন এরকম ঘটনা না হয় এটা আটকানোর দায়িত্ব পুলিশেরই হাবলদার এদের তল্লাশি নাও আচ্ছা স্যার আরে বাহ এই হিরেটা আপনি কিনবেন এটা আপনি হায়দ্রাবাদে গিয়ে বিক্রি করলে ৫ কোটি টাকা পাবেন হ্যাঁ এখানে এটা কেউ কিনবে না আমার কথা শুনুন হায়দ্রাবাদে গিয়ে এটা বিক্রি করুন যে কেউ কিনে নেবে এখানে কেনার মতো কেউ নেই বাবু ঠিক আছে ঠিক আছে ও দাদা শুনছেন একটু দাঁড়ান হ্যাঁ কি হয়েছে ভাই আপনি কি বলতে পারবেন এখানে হিরে কিনে বেচা কে করে পাশেই নিবাস নামে একজন থাকে ওই এসব কাজ করে ওকে থ্যাংক ইউ স্যার এই নিন হিরে কততে বেচতে চাও ১ কোটিতে ১ কোটি টাকা কুড়িয়ে পাওয়া জিনিসে এত টাকা ৫ লাখ দেব না 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 ১ কোটির কমে বেচবো না যতটা দেওয়া হচ্ছে নিয়ে নে নাহলে এই হ্যান্ডস আপ আমার হীরা আমাকে দিয়ে দে ডোন্ট মুভ আমার কাছ থেকে কি করে বাঁচবি কোটি টাকা চাই তোর আমার সঙ্গে পাঙ্গা নিয়েছিস কোটি টাকা পেয়ে গেলি তো মর এবার এই একটা কথা বলবো বল না কাল ওই মেয়েটার সাথে তোর কথা বলাবো আরে এরকম ভাবে কি করে কাটবি কাউকে লেঙ্গি মারবো তবেই তো আমরা আগে যাবো হ্যালো ফ্রেন্ডস হাই হাই তোমরা এই গ্রামেই থাকো ইয়েস আই এম লোকাল আম রঘু আয়ুর্বেদিক ডক্টর এই জঙ্গলে রিসার্চ করতে এসেছি ওকে কোনো ভালো থাকার জায়গা জানা আছে উইথ প্লেজার দেখতে তো তোমাকে খুবই ভদ্র চলো আমাদের সাথে চলো চলো আসো আসো চলো আমার প্রিয় ব্লু ডায়মন্ড পাওয়া গেল কি পেয়ে গেছি স্যার পেয়ে গেছো তাহলে চলে এসো আজই ওটা আমি বেচে দেব ঠিক আছে স্যার এখন আমি আউট হাউসে আছি স্যার ওটার দাম ২ কোটি টাকারও বেশি টাকা নিয়ে প্রবলেম হবে না চলে এসো একটা হিরে কিনতে যাচ্ছি তাও আবার ব্লু ডায়মন্ড কিছুক্ষণের মধ্যেই হাতে চলে আসবে এটা তো খুব ভালো কথা দাদা প্রথমে আপনি কিনুন তারপর আমি কিনবো হ্যালো স্যার নমস্কার হ্যালো হ্যালো স্যার হাই আরে বসো আপনার ব্লু ডায়মন্ড খুব পছন্দের না আমি নিয়ে এসেছি স্যার ওকে ওকে থ্যাংক ইউ এই নিন ব্লু ডায়মন্ড একটু দেখুন তো এটা আসল না নকল পয়সাটা দিয়ে দিন এবার আপনি বলুন একদম অরিজিনাল স্যার আমার টাকাটা দিয়ে দিন এবার যেতে হবে স্যার এক্ষুনি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করছি আমি দেখো থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ ইয়েস শুনুন এই ছবির লোকটাকে কোথাও দেখেছেন জানি না দেখিনি দেখেননি আচ্ছা এই ছবির লোকটাকে কোথাও দেখেছেন দেখিনি ভাই আমি জানি না দেখেননি ভাই একে কোথাও দেখেছেন আপনি দেখেছেন ভালো করে দেখুন না আঙ্কেল এই ছবির লোকটাকে কোথাও দেখেছেন দেখিনি বাবা দেখেননি
ভাই, তুমি এই ছবির লোকটাকে কোথাও দেখেছো নাকি? না দাদা। অনেকদিন আগে দেখেছো, মনে পড়ছে কিছু? না দেখিনি, কিছু মনে পড়ছে না, না দেখিনি। এই দাঁড়া, দাঁড়া। এর পালানো দেখে বোঝা যাচ্ছে আমার ভাই এই গ্রামেই কোথাও আছে। কি ব্যাপার? কিছু না, আমরা এতদিন ধরে যে অপরাধ করেছি সেটা শাস্তি আমরা এখন পাব। এই ব্যাপারটা যদি আমার বাড়ির লোকরা জেনে যায় তাহলে কি হবে সেটাই ভাবছি। তাহলে বলো এখন কি করা যায়। কি আর করবে, বিয়ে করে নাও। কি ব্যাপার বলো তো, তুমি এত চুপচাপ কেন? কিছু না, এখন বিয়ে মানে মানে বিয়ে করবে না? আরে আমি সেটা বলছি না, বিয়ে না করে এটা ঠিক না। তুমি অ্যাবর্শন করে নাও না প্লিজ। অ্যাবর্শন করার জন্য বলছো? মরে যাব তাহলে ওই সেটা করবো না আমি। দেখো এরকম ভাবনা মনেও এনো না। এক মিনিট।